পায়েল কেটে ওই পায়েল পায়েল ওই পেরাইবে যাবি না ওই দাঁড়া দাঁড়া যাচ্ছি ওই আসিস হ্যাঁ চল 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 আগাই আগাইছিস না আরে টাইম বেরো না ব্যাংক মুখের মধ্যে কি মলম দিস রে দেখ তো তুই একদম মুখটা কি সুন্দর ফুটফুটে একদম বেশ টকবক করতেছে ধুধরা ফুলের মতো হ্যাঁ রে ওই মল্লিকা বল না রে কি ক্রিম ইউজ করিস তুই মলমটা আমরা ব্যবহার করব দেখিস না ভগবানটা কি রকম আমাদের ডাস্টে বানাইছে তার উপরে আবার কালো না রে ঘ্যানটা আমার কেউ যেন ঢক একদম ঢক আয় না আমাদের দেখলে নিজেকে চমকি যায় বাপরে বাপ ইমা আমাদের উপরে কেউ নজরে ফেলায় না বলতো তোরা কি যে ফালতু কথা বলিস কেন রে বল না তোরা সুন্দরই তো রে ঘ্যানটা কোথায় ওগুলা ব্যাং তুই ছাতা মাথায় শুধু আমাদের শুধু সান্ত্বনা দিস দেখছিস ও বলেই না বাকেই না একবার দেখলি কি মলমটা দেয় ইমা দেখিস না কি মনে হচ্ছে মিথ্যা কথা বলছিস তোকে তো কত ছেলে প্রপোজ করে ডাইরেক্টলি আমাদের তো বলেও না তাহলে না রে ফালতু কথা তো সিগারেটটা বল না আমাদের দূর ব্যাং তোরা চুপ কর তো তখন তোকে ফালতু কথা বলে যাচ্ছি ও কেন বললে কি হিংসা হচ্ছে না গিরে ব্যাং তখন তোর মতো আমাদেরকেও ছেলে আমাদেরকে পাত্তা দিবে আমাদেরকে প্রপোজ করবে ফুল টুল দিবে নানান জাতি হ্যাঁ আর আমরা ঢকে জ্বলবো আর তুই তখন ইয়ে পড়ে যাবি বাচ্চারা পড়ে যাবি না রে কেন রে তুই কি চাস না আমাদের ভালো হোক বলতো হ্যাঁ ছেলেটা প্রপোজ করুক তোরা ওরকম ভাবিস না ঠিক আছে তোরা যেটা ভাবছিস সেটা না আমি না ওরকম যেমন তেমন ছেলেকে পাত্তা দিই না বুঝছিস আমি অনেক সুন্দর কিউট স্মার্ট ছেলেদের পাত্তা দিই ইস দেখ ওরা টার্গেট দেখছিস কত উপরে ইমা কেন উড়ে যাই তোকে তো বারবার বলছি তুই আমাদেরকেও একটা পট ছেলে পড়া দে না আমি যেমন তেমন ছেলেকে পাত্তা দিই না বুঝছিস হ্যাঁ তোকে তো লাগজারি ছেলে লাগে লাগজারি ইস তো আর কি তুই কেমন বন্ধু রে হে আই লাভ ইউ কি হরে গেট লস্ট ফ্রম হিয়ার এই চল তুমি ওই তুই কই এত সুন্দর ছেলেটা তোকে প্রপোজ করলো তুই ওকে চটাই দিলি রে ব্যাং আর তুই যদি প্রপোজ যদি অ্যাকসেপ্ট না করবি তো আমার কথা বলতে পারতি তাহলে ওর কথা বলতে পারতি তুই চুপ করবি এমনিতে আমার মাথাটা গরম আছে আমি তো তোকে বলছি না যে আমি আলফা ছেলেকে পাত্তা দেই না এরকম তো 10 12টা ছেলে প্রতিদিন আমাকে ফুল দিয়ে সম্মান করে ই মা নেক্সট টাইম আমাদের যদি ছেলে প্রপোজ করে না আমাদেরকে দেখাই দিবি বুঝলি হ্যাঁ আমার আমাদেরকে দেখা দিবি আমাদের কাছে ছেলে ছেলের মাও মরে গেছে ও পাত্তা দিচ্ছে না ব্যাং যে পায় সে আবার ইসে করে না একটা কথা হ্যাঁ ঠিক আছে চুপ কর চল মায়েলিকা মায়েলিকা কি বাবা তুমি ডাকালো হ্যাঁ এ মাইয়া খতলা আনছু ঘরত নেগাতো আরে এটা সব রকমের বাজার করা আছে বুঝলো ও মাই শুন ও মাই আজি কোনে মুড়ি ঘন্ট বানাবো তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা কি দে তোমার করে যাবা হচ্ছেন আহা দেবর দি রাখতি আ যাবা কইল কি বলে ভালো খবর আছে উমাতি যাবা কইল লোক দিয়ে খবর দিয়ে পাঠাইছে উমাতি যাম ও আচ্ছা যাও তে কিন্তু তাড়াতাড়ি আসেন হ্যাঁ হ্যাঁ যাও ও মা মাগে 10 টাকা দে তো 10 টাকা দোকান যাম 10 টাকা তুই আরো কি করিব ও মুড়ি টিনটা মুড়ি আনাই তো মুড়ি আনিবা যাম দোকান আজি আনিবা নাঙ্গে কালি তোর বাবা আনিবে সকালেরটা সকালে দেখা যাবে হ্যাঁ না তুই যাবো না কি কা দোকান তা যাবো তো যা ঘিসকো নিয়ে আইসাক ও সো এটা চেংড়ি না আর সিদারের মাথা 10 টাকা আছে নে নে যা বেশি আর নিন না কালি বন্ধন দিবা নাকি বে আচ্ছা ঠিক আছে ছেলেমা ও ছেলেমা নাতনির বহু বলে মুখখান দেখিয়ে মরিবা চাহাছে ছোট ভাই
ফোন কইছিস কি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এক কাজ কর তাড়াতাড়ি রান্না বানা হইছ না নাই বাড়ি বাকো বাড়ি গেছে তোমার হাত পা ধুই আইছো মুই ভাত দাইছো হ্যাঁ মুই ফোন করছি পেটিক হ্যাঁ ছোট ভাই তুই কত দূর গে ওই ঘিসকো বাড়ি আয় হ্যাঁ 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 ঠিক আছে আয় 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 না বাবা না বাবা কি হয়েছে তাড়াহুড়ো করে আসবে কলম কে আসবে আরে ওই ওই চেংড়া করে দেখি আসবে তুই এক কাছে তারা তাড়াতাড়ি হাত পা দিয়া খাওয়া দাওয়া করে রেডি হ তোর নাম ওই কইছো মিয়া তাড়াতাড়ি বিয়া করবা নাও আরে তো তানে না হয় রে তো তানে না হয় তোর মেজ দিত তানে মেজ দি ও ওই নো ব্যাপার নাকি হ্যাঁ তাহলে ভাই আজ আর আমি আশীর্বাদ কেন মারি দিই নাকি হ্যাঁ বেরিয়ে গেলি ওরা কি ওরা আমার তোমার বেডরা যখন পছন্দ আমার বেডরা যখন পছন্দ আজ মারি দিই আমার ইমার্জেন্সি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই কোনটা কি জিনিসপত্র আছে জোগাড় করতো আজই তাহলে হ্যাঁ হ্যাঁ আপনি ও চ্যাং মারলো তো দেন আপনি আয় চ্যাং মারলো দেন ওতে তুই সিন্দুরে ফোটা দাও কপাল গেলাম টক 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 তুই না দিন দিন এখানে সব কিছু ভুলে যাচ্ছিস রে নিয়ম কানুন হ্যাঁ বয়া গেছে কতে হ্যাঁ বকেন না আজকে আজকে বকা বলছি আচ্ছা না তাহলে যেহেতু আসলে ভাগে তাহলে মিষ্টি করা হোক তাহলে
দেখুন দাদা, এদের দুজনে যত সিদ্ধদান হয়ে গেছে, এখন আর আমার কিছু করার নাই। আপনাকে এই বোমাকে মানতে হবে, ঠিক আছে? আরে এটা ছেলে তো রে ভাই, ছেলে হোক বা যাই হোক, বিয়ে তো হয়ে গেছে না, সিদ্ধদান হয়ে গেছে, তো এখন আমার কিছু করার নাই। আর এই যে মেয়ের বাবা, এর জন্য দণ্ডনীয় অপরাধ আছে, অপরাধ আমি এরেস্ট করে নিয়ে গেলাম। মেয়েকে উঠাও, এই মালটাকে উঠাও। হ্যাঁ